পিয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমার এই দুষ্টু মেয়ের জন্য তৈরি করব ডালিয়ার খিচুড়ি। কি তৈরি করব শোনো? হাই ফাই, চলো এবার বানিয়ে ফেলি। ছোট বাচ্চার জন্য বানানো হচ্ছে, ওই জন্য বাড়িতে যেরকম সবজি থাকবে আমি সব নিয়ে বানাবো। এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, গাজর, বরবটি এবং লাউ। চলো এবার আমরা বানিয়ে নিই। কী বানাবো সোনা? কী বানাবো? আলু, টমেটো, পেঁয়াজ, গাজর, বরবটি। চলো এবার বানিয়ে ফেলি, বলো তো। এই দিকে আমি কিছুটা পরিমাণ মুগ ডাল নিয়েছি, মুসুর ডাল নিয়েছি এবং ডালিয়া নিয়েছি। এরপর এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি কুকুর নিয়েছি। এরপর আমি অল্প পরিমাণ সরষের তেল দেবো। এরপর আমি পেঁয়াজ কুচিটা ছড়িয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করার পর এরপর আমি টমেটো কুচি রাখাগুলো দিয়ে দিলাম। এরপর আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিলাম। এটা হালকা নাড়াচাড়া করে নিতে হবে, ভাজতে হবে না। এখানে আমি কোনো বেশি আদা রসুন ব্যবহার করছি না ওই জন্য। এরপর সব সবজিগুলো দিয়ে ডালিয়াটা দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবং মিষ্টির জন্য কিছুটা পরিমাণ চিনি দিলাম। এখানে আমি কোনো লঙ্কা ব্যবহার করছি না, কারণ বাচ্চাদের খাওয়ানো হবে তো ওই জন্য। গ্যাসটা একেবারে লো ফ্লেমে করে আমি এখানে চিনিটা ছিটিয়ে দিয়ে দিলাম কুকারটা। এরপর নামিয়ে নিলাম। তারপর রেখে নিতে হবে, সিদ্ধ হয়েছে এবং এটা জলটা কম দেওয়ার ফলে চাপ চাপ হয়েছে। জলটা বেশি দিলে এটা পাতলা হয়ে যায়। দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে। এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারিতা। সবজিগুলো একেবারে গোটা গোটা আছে কিন্তু ভিতরটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, দেখতে খুব সুন্দর। এটা বাচ্চাদের আকর্ষণ করতে পারে। সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হতে দিদি আমার পুচুনি দিশোনা খাবে। বাচ্চাদের জন্য যেরকমই খাবার তৈরি না করি না কেন, খাওয়াতে গেলে বিশাল চাপের বিষয় হয়ে দাঁড়ায়। এই দেখুন কীভাবে খাওয়াতে হচ্ছে।